মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমি জীবনেও ভাবতে পারিনি। দেখেন, তোরা তো টাকা নিয়েছিলি, টাকা নেওয়ার পরও ওর মা বাবার বুকে তোরা আর ফিরিয়ে দিলি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমি এমন একটা বিষয় নিয়েছি যে বিষয়টা নাকি একদম পুরা ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে কয়েকদিন ধরে, আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। যে অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না, আমার এগুলো কাণ্ডকর্ম দেখে আমার সহ্য হয় না, কুলায় না, আমি এগুলো দেখতে পারি না। তো যাই হোক, তারপরও আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। দেখেন, আপনারা বন্ধু বিশ্বাস করেন, বন্ধু বিশ্বাস করেন আপনারা, এই বাংলাদেশের হৃদয়কে ওর নিজের আপন বন্ধুরা মিলে কি করে দিয়েছে, মেরে টুকরো টুকরো করে ওকে খেয়ে ফেলছে, টুকরো টুকরো করে খেয়ে ফেলে ওর হাড্ডিগুড্ডি ওগুলো সব পাহাড়ে ওইখানে মাঝখানে ফালিয়ে দিয়ে আসছে। যে দেখেন, ওদের বাড়িতে ওই ছেলেটা একাই ছিল, হৃদয় একাই ছিল। ওই ছেলেটা কলেজে পড়ার ছলে ব্রয়লারের ফার্মে কাজ করতো, কাজ করার পরে ওর কয়েকজন আপন বন্ধু মিলে ওকে তার মানে বেড়াতে নিয়ে গিয়ে পাহাড়ে গিয়ে ওকে টুকরো টুকরো করে খেয়ে ওকে ধ্বংস করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। হৃদয় প্রমাণ করে দিয়ে গেল পৃথিবীতে যে আপন বন্ধুরা মানে পেছন মারার জন্য সবসময় পেছনে লেগে থাকে। ওদেরকে কি করেছিল হৃদয়? হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হৃদয়ের বাবা মা কীভাবে কান্না করছে। ওকে একটা পেপারে পেঁচিয়ে ওর বাবা এই যে দেখেন কোলে নিয়ে ঘরে যাচ্ছে। আমি এগুলো দেখতে পারি না গাইস, একদম সত্যি বলছি গাইস, এগুলো আমি দেখতে পারি না। তারপরেও দেখেন ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি। ওই ছেলেটা কি করেছিল হৃদয়? তোমাদেরকে কি করেছিল? দেখো হৃদয় তোমাদেরকে কি করেছিল। তো যাই হোক গাইস, হৃদয় যখন ব্রয়লারের ফার্মে কাজ করতো, ওইখানে কাজ করার পরে ও একটা ভালো একটা পজিশন পেয়েছিল, ওইখানে ম্যানেজারের পজিশন পেয়েছিল হৃদয়। কিন্তু তার ভাগ্য এটাই যে সে আর বাড়িতে ফিরতে পারলো না। ওকে অ্যাটাক করে ওর বাড়িতে কল দিয়েছে, ওর বাবাকে কল করেছে। কল করার পরে ওর বাবাকে বলছে যে আপনার ছেলেকে আমরা এখানে আটকে রেখেছি, যদি মানে 14 লাখ বা 15 লাখ টাকা চেয়েছিল, যদি টাকাগুলো দিতে পারেন আপনার ছেলেকে আমরা ফিরিয়ে দেবো আপনাদের কাছে। কিবা করে তার মানে ওর বাবা মাটি সাটি সয় সম্পত্তি বিক্রি করে ওদেরকে 2 লাখ টাকা দিয়েছিল। তারপরেও হৃদয়কে ওর বাবা মার কোলে ওর আপন বন্ধুরা ফিরিয়ে দিল না। দেখেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমি জীবনেও ভাবতে পারিনি। দেখেন, তোরা তো টাকা নিয়েছিলি, টাকা নেওয়ার পরও ওর মা বাবার বুকে তোরা আর ফিরিয়ে দিলি না। দেখ ওর মা বাবা কেমন করে কাঁদতেছে, দেখ, তোরা কি দেখতে পাচ্ছিস? এত নিষ্ঠুর হতে পারিস তোরা, না এতই নিষ্ঠুর হতে পারিস, অনেক ভালো করছিস, বুঝছিস? পৃথিবীতে আজকে থেকে মানে আমরা ভাবলাম যে আপন বন্ধুরাও নাকি পেছন মারার জন্য চেষ্টা করে। এই ভিডিওটা যদি ওই আদিবাসীরা দেখতেছো তাহলে তোমরা ভালো করে শুনে রাখো, মানুষ খাচ্ছো, মানুষ খাচ্ছো না, পৃথিবী থেকে একদিন তোমাদেরকেও বিদায় নিতে হবে। এইরকম কাণ্ড তোমরা কেমন করে করতে পারো বলো? হ্যাঁ, তারপরও তুমি ভিডিওতে এসে তুমি বলে যাচ্ছ আমার মনিটাইজেশনটা খেয়ে ফেলছে, অমুক করে ফেলছে, তোমার তো আরও কিছু খাওয়া উচিত। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, বুঝছো? যদি ভিডিওটা যদি তুমি দেখতে পারো তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, তোমরা মানুষ এইরকম করে খাচ্ছ, একদিন তোমাকেও এই মাটির সাথে মিশে যেতে হবে। পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি আশা করছি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধব সবাই দেখতে পারে। আর আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি কেউ ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।